শেখ মুরসালিনের বয়স তখন 16 মাত্র 2022 এর ঘটনা লীগের গুরুত্বপূর্ণ এক ম্যাচে মোহামেডানের হয়ে বসুন্ধরা কিংসের বিপক্ষে করেছিলেন গোল সেটাও 25 গজ দূর থেকে অসাধারণ এক শটে বল যখন পোস্টে যাচ্ছিল কিংস গোলকিপার আনিসুর রহমানের দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় ছিল না একদমই সেই ম্যাচ শেষ অবধি 1-1 গোলে ড্র হয়েছিল মজার ব্যাপার হলো ভবিষ্যতের কথা ভেবে বিকেএসপি থেকে মুরসালিনকে দলে নিয়েছিল কিংস তরুণ এই ফুটবলারের কিংস স্কোয়াডে জায়গা হচ্ছিল না হবার সম্ভাবনাও ছিল না ভেবে মোহামেডানের ধার দেয় চ্যাম্পিয়নরা আর সেই কিংসের বিপক্ষেই গোল করে প্রথম আলোচনায় আসেন মুরসালিন জাতীয় দলের হয়েও সবশেষ বছরটা দারুণ কেটেছে তার হয়েছেন প্রথম আলো 2023 সালের বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় সবাইকে চমকে দিয়ে পেয়েছিলেন পাঠকের ভোটে বর্ষসেরার পুরস্কারও এমনকি বাংলাদেশের ক্রীড়া লেখক সমিতি থেকেও পেয়েছেন এই দুই পুরস্কার 18 বছরের মুরসালিন কতটা জনপ্রিয় তার প্রমাণ বোধ হয় এতেই মেলে আমি আসলে থ্যাঙ্কস মানে সবকিছু আসলে যে নট অনলি মি দেখা যাচ্ছে আমি বসুন্ধরা কিংসের ক্লাবে আছি ন্যাশনাল টিমে খেলতেছে আসলে সব ফুটবল একার খেলা না টিমমেটদের খেলা তো আসলে সবার কাছে আমি খুবই কৃতজ্ঞ মুরসালিন দেশের ফুটবলের দর্শকদের প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞ বসুন্ধরা কিংস সহ আরও অনেকের প্রতি এমনকি পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েও ঢাবির মুরসালিন শুনতে কেমন লাগে এটা আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এরকম একটা অপরচুনিটি পাইছি ইনশাল্লাহ ভালোভাবে কাজে লাগাবে মাঝে ইঞ্জুরি ছিল এখন আবার ফিরেছেন খেলবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচেই মুরসালিন এগিয়ে যাক এগিয়ে নিক দেশের ফুটবলকেও এমনটাই কামনা ইঞ্জুরি ছিলাম তো আল্লাহর রহমতে এখন ফিট তো ইনশাল্লাহ আগামীতে ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করা দেশের হয়ে প্রতিনিধিত্ব করা ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে আশা করছি আমি তো মাত্রই স্টার্ট করছি হয়তো আমার আরও লং ওয়ে টু গো অনেক দূরে যেতে হবে তো আশা করতেছি ইনশাল্লাহ সামনের দিকে আরও ভালো কিছু হবে ইনশাল্লাহ উৎসম আহমদ অলরাউন্ডার